আচ্ছা, এটা হইতেছে বুয়েট 18-19 সেশনের 2 নম্বর ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রশ্ন কি বলা হয়েছে, লিমিট x টেন্স টু 0 1 প্লাস 7 এক্স টু দি পাওয়ার 5 এক্স প্লাস 3 ডিভাইডেড বাই x এর মান বের করতে বলছে, ঠিক আছে? তা আমরা ছোটখাটো একটা ফর্মুলা আকারে জেনে রাখবো যে মানে কি হয় শর্টকাটে। যেমন ধরো লিমিট যদি বক্স টেন্স টু 0 হয়, ওকে, এবং তোমার কি দেওয়া থাকে 1 প্লাস বক্স হোল টু দি পাওয়ার 1 বাই বক্স থাকে, তাহলে এটার আনসার কি হবে? খেয়াল করতে হবে কি লিমিট মানে এখানে যে চেহারাটা থাকবে ওই চেহারাটা টেন্স টু 0, 1 প্লাস সেই চেহারাটা হোল টু দি পাওয়ার 1 বাই সেই চেহারা, তাহলে এটার আনসারটা কি হবে? ই। বা আমি যদি এখানে 1 প্লাস যে এটাকে যদি এক্স মনে করি, তাহলে এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, এটা তাহলে এটার আনসারটা কি হবে? ই। তো এই সিমিলারলি আমি তাহলে এখানে ওই রকম একটা চেহারা আনার চেষ্টা করব, কিভাবে? দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0, ওকে, 1 প্লাস 7 এক্স। আচ্ছা, প্রথমে আমি এখানে ভাগ আলাদা করি, 5 এক্স কে যদি আমি এক্স দ্বারা ভাগ করি এটা হয়ে যাবে কি 5, আর 3 কে যদি এক্স দ্বারা ভাগ করি এটা হয়ে যাবে কি 3 বাই এক্স। এরপর আমি কি করলাম, এরপরে আমি এদেরকে আলাদা করে দিলাম, 1 প্লাস 7 এক্স হোল টু দি পাওয়ার 5 ইন্টু 1 প্লাস 7 এক্স হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, লিমিট x টেন্স টু 0 1 প্লাস 7 এক্স হোল টু দি পাওয়ার 5 1 প্লাস 7 এক্স। আচ্ছা, এখন সোজা কথা আমি কি করলাম, এখানে 1 বাই এক্স ইন্টু 3 লিখলাম, 3 বাই এক্স ছিল 1 বাই এক্স ইন্টু 3 লিখছি। এখন আমরা জানি যে 1 প্লাস এখানে যেই চেহারাটা থাকবে এখানে 1 বাই সেই চেহারাটা লাগবে, তাই না? তাহলে এখানে যেহেতু 7 এক্স আছে তার মানে এখানে একটা কি থাকা উচিত ছিল আনসারে, একটা 7 থাকা উচিত ছিল। যদি আমি একটা এক্সট্রা 7 দ্বারা ভাগ করি তাহলে আমাকে এখানে সাইডে কি করতে হবে, একটা 7 দ্বারা গুণ করে দিতে হবে, ঠিক আছে? আর লিমিট এখন তাকে দেখো, যদি x টেন্স টু 0 হয় তাহলে 7x টেন্স টু কি হবে 0, কারণ আমরা যখন x টেন্স টু 0 তার মানে x এর মানটা কার নিকটবর্তী, 0 এর নিকটবর্তী, ওইটার সাথে যখন আমি 7 গুণ করব 0 এর নিকটবর্তী কিছু একটার সাথে ওইটাও 0 এর কাছাকাছি থাকবে, তাহলে 7x টেন্স টু 0 1 প্লাস 7x হোল টু দি পাওয়ার 5 আমি কি করলাম 1 প্লাস 7x হোল টু দি পাওয়ার 1 বাই 7x, এখানে 3 সাথে কি হয়ে যাবে 21। এবার একটু খেয়াল করো, 7x টেন্স টু 0 হইলে এটার ভ্যালু কি হয়ে যাবে 1 প্লাস 0 হোল টু দি পাওয়ার 5, ঠিক আছে? ওর তো কোনো সমস্যা নাই, কিন্তু এখানে এটা একটা ফর্মুলার মধ্যে পড়ে যায়। কোন ফর্মুলা? আমরা যে ফর্মুলাটা দেখছি, তাহলে এখানে কি চলে আসবে, এই পুরো অংশটার আনসার কি হয়ে যাবে ই, আর হোল টু দি পাওয়ার কি থাকবে 21। তাহলে এটা 1 প্লাস 0 হোল টু দি পাওয়ার 5 মানে 1 টু দি পাওয়ার 5, দ্যাট মিনস 1, আর পিছনে আছে কি ই টু দি পাওয়ার 21, তাহলে এটার আনসার কি ই টু দি পাওয়ার 21, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি।